জয় গৌর জনিতায়, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কমপ্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। আমাদের বাড়িতেও না ছোট্ট করে একটু আয়োজন করেছি লোকনাথ বাবার পুজো করার। তো তোমরা তো আমাদের বাড়িতে লোকনাথ বাবার আসার গল্পটা অনেকে জানো, আগের বছর বলেছিলাম, কী জানি যদি ভুলে গিয়ে থাকো, আমি বা কতদূর কী বলেছি কে জানে, তা আজকে আবার একটুখানি বলবো। এদিকে দেখো, সকালবেলা চান টান করে মিষ্টি নিয়ে এসেছি, নিয়ে এসে এবার একটুখানি ফল দিয়ে লোকনাথ বাবাকে পুজো করতে বসে গেছি। আর ফলগুলো আগে কেটে নিচ্ছি আর কি। আর ফল বলতে ওই তোমার আম, কলা আর শসা আর মিষ্টি, এর বাইরে আর কিছু না। এগুলো দিয়েই মোমবাতি মিছরি, ওনার তো মিছরিটা মেন, তো মিছরিটা দেবো, মোমবাতি মিছরি ধূপ এই দিয়েই প্রথম পুজোটা সারবো। প্রথম পুজোটা মানে এটা দিয়ে প্রথম পুজোটা করে রাখবো। আর তারপরে না আজকে ভেবেছি একটু ভোগের আয়োজন করব। তা জোগাড় যন্ত্র তো করা হয়েছে, তবে কপালে তো থাকতে হয় ভোগ দেওয়া। ওনার যদি ইচ্ছা না হয় তাহলে তো নেবেন না, আর যদি ইচ্ছা হয় তাহলে যে কোনো উপায়ই নেবেন। তো দেখা যাক আমার সাথে কী হয়। তাই এদিকে এখন ফলটা কেটে নিচ্ছি, ফলটা কেটে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। ওদিকে শিব মঙ্গল চুটির জোগাড় হয়ে গেছে, তাতানের বাবা পুজো সেরেও দিয়েছে। তাই এদিকে দেখো, আমি ফল টল কেটে নিয়ে এখন ঘরে চলে এসেছি মায়ের ঘর থেকে লোকনাথ বাবাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। মানে উনি এখন এখানেই বসেছিলেন, এবার যাবেন ওনার সিংহাসনে। কিছুতেই তুলে নিয়ে যেতে পারছি না জানো, আমি তাই তাতানকে বলছিলাম যে কিরে এখান থেকে উঠবে না নাকি, মনে হচ্ছে নাম্মির ঘরটা খুব পছন্দ হয়েছে, নাম্মির ঘর থেকে উঠবে না। তো যাই হোক, ওনাকে তো তুলে নিলাম। আর উনি দেখো কি সুন্দর রং টং হয়ে এসেছেন, বেশ সুন্দর লাগছে না দেখতে? এই দেখো আমার লোকনাথ বাবাকে দারুণ লাগছে দেখতে। তা যাক, ওনাকে গিয়ে ওনার সিংহাসনে বসিয়ে দিই। মা সকালবেলা একটা কাঁচা কাপড় ওনার ওই সিংহাসনে পেতে দিয়ে গেছেন, আর এবার আমি গিয়ে লোকনাথ বাবাকে বসিয়ে একটু ফুলটা ফলটা দিয়ে নিবেদন করে তারপরে একটুখানি ভোগের জোগাড়টা পরে করব। তা যাক, এখন উনি ওনার জায়গায় বসে যাক। আর এই যে লোকনাথ বাবা, লোকনাথ বাবাকে এনে দিয়েছিল না আমার কাকা শ্বশুর। আসামে খুব বড় করে লোকনাথ পুজোর উৎসব হতো জানো তো, বিয়ে পৈতে অনুষ্ঠান সব কিছুতেই লোকনাথ বাবারই পুজো হতো, আর মন্দির ছিল তো। এই 19শে জ্যৈষ্ঠর দিন অনেক বড় ধুমধাম করে পুজো হতো, তো সেটা আমার খুব মনে হতো। আর আমি প্রত্যেকবার এই গল্পটা করতাম, আমার বিয়ের পরে আমার ছোট কাকা শ্বশুর একদিন হঠাৎ করে এই 19শে জ্যৈষ্ঠতে লোকনাথ বাবার এই মূর্তিটি এনে আমার কাছে হাজির করেন, আর আমার হাতে দিয়ে বলেছিলেন, নাও তুমি এত লোকনাথ বাবা করো, তা ওনাকে আজ থেকে তুমি পুজো করো। তা সেই থেকেই কিন্তু লোকনাথ বাবার পুজোটা আমি করি, মানে আমার এই শ্বশুর বাড়িতে। তা এদিকে কি হয়েছে, লোকনাথ বাবাটা না রং একদম চলে গেছিলো, অনেকদিন হয়ে গেছে তো রংটা একদম ছিল না। কিন্তু কিছু জিনিসের সাথে বড্ড আবেগ জড়িয়ে থাকে, সেগুলোকে না ছাড়া যায় না। ভেবেছিলাম লোকনাথ বাবার এই মূর্তিটা গঙ্গা জলে দিয়ে দেবো, কিন্তু সেটা পারলাম না জানো তো। তাতানের বাবা বললো আমায় দাও, আমি রং করিয়ে আনছি। তো কুমোর বাড়িতে দিয়ে এসেছিলো মূর্তিটা, রং টং করে লোকনাথ বাবা সেজে গুজে চলে এসেছে। আর গতকাল রাত্রিরে তাতানের বাবা আমাকে সব এনে দিয়েছে, এই যে আকন্দর মালা, তারপর তোমার রজনীগন্ধার মালা সব এনে দিয়েছে। খালি ঝড় উঠে গেছিলো বলে একটুখানি মিষ্টিটা এনে দিতে পারেনি, সেই জন্যই সকালবেলায় আমি আর তাতান গিয়ে মিষ্টিটা নিয়ে এসেছি। ও আর এদিকে দেখছো, লোকনাথ বাবার থালায় মোদক রয়েছে, আজকে তো গিয়ে মোদকও পেয়ে গেলাম। এই দোকানটায় মিষ্টির আমার না যাওয়ার কথা ছিল না, তাতানি হঠাৎ বললো যে তাহলে ওই দোকানটাতেই চলো। তো আমি আর তাতান গেলাম ওই দোকানটাতে, গিয়ে দেখলাম মোদক পেয়ে গেলাম। ভাবলাম বাহ, ভালোই হয়েছে, লোকনাথ বাবার নিশ্চয়ই খাওয়ার ইচ্ছা হয়েছে, নাহলে মোদকটা পাবো কেন? আমাদের এখানে আগে তো মোদক পাওয়া যেত না, আর মোদক তো তোমার এই তোমার গণেশ পুজোতেই দেয়। তো এখন দেখছি এই কিছুদিন যাবৎ কিন্তু কোনো অনুষ্ঠানে মোদক পাওয়া যাচ্ছে, তো আমাদের বাড়িতে মোদক কোনো দিনই আসেনি, এই প্রথম নিয়ে চলে এলাম, দুটো মোদক নিয়ে এলাম। আর এদিকে লোকনাথ বাবার পুজোটা আমি এই ফল মিষ্টি এই দিয়েই সারলাম, এরপর ভোগটা করব। তা এখন আমার কাছে না পা চালি ছিল না জানো তো, আমি মোবাইলেই চালিয়ে দিলাম, চালিয়ে ঠাকুরকে ভোগ রান্না করে দেবো বললেই যে দিতে পারবো তা কিন্তু নয়, সেই জন্যই সাহস জুটিয়ে বলতে পারছিলাম না। আগের দিন তাতানের বাবা সব জোগাড় করে দিয়েছে, কিন্তু ওই যে ভাবছিলাম যে হবে কি হবে না, সেই জন্য যাই হোক পেরে গেছি, পাঁচটা ভাজাও করে ফেলেছি, আর এদিকে আলু কপির তরকারিটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে তাতানের বাবাকে দেখো, সে এখন তার সবজির জোগাড় করতে ব্যস্ত। দিদি কোথায় গেল? কত কাজ, বাপরে বাপরে বাপরে, অত খাটিও না গো মেয়েটাকে, দিন রাত এত খাটাখাটনি করিও না, এই বলছো জল দাও, এই জল দে, এই বলছো লাফা ধুয়ে দে, অন্যায় কথা, তাই না বল? হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কমপ্যাক্ট লাইফের আরও একটি ভাবে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে তো লোকনাথ বাবার পুজো, মানে লোকনাথ বাবার তিরোধান দিবস, তো আমাদের বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বলতে আর কিছু না, ওই ছোট্টখাটো করে একটু ভোগ দিচ্ছি। ঠাকুরটা তো বেশ সুন্দর রং টং করে সেজে গুজে এসেছে, তা ওনাকে আবার বসিয়ে একটুখানি ফল মিষ্টি দিয়ে সকালে পুজো করে নিয়েছিলাম, তারপরে তোমার একটুখানি ফলই খেয়েছি, চা খেয়েছি আর ফল খেয়েছি।
একটুখানি ভোগ করে দিচ্ছি। আজ আবার মাদের একাদশী, তো মারা তো খাবে না, তো মাদের তো তুলে রেখে দেবো আর আমরা খাবো। আর পাশে দিয়ে একটা বাড়ি আছে, একটু একটু প্রসাদ দেবো। তারপর আলুকপির তরকারিটা করছি, ভাজা ভাজিগুলো ছেড়ে ফেলেছি, পাঁচটা ভাজা দিয়েছি সেগুলো হয়ে গেছে। আর এদিকে তোমার আলুকপির তরকারিটা করছি, এই যে আলুকপির তরকারিটা এখন চলছে রান্না। তো এটা হলেই হয়ে যায়, খিচুড়িটা কিন্তু একদম কুকারে ছেড়ে ফেলবো, জানো তো, দুটো হুসুস করে খিচু দেবো, হয়ে যাবে। তা কপিটা নামালে খিচুড়িটা করবো, আর একটুখানি আমরা চাটনি করবো, ব্যাস তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ও ওদিকে বসে ওই যখন কুঁচুল কাটতে বসছে, ওরা বা সেই সবজি না হলে ঠিক কোথায় না, মনটা শান্তি হয় না, মনটা হু করে, সেই জন্য একটু সবজি কাটতে বসছে। সবজি দিয়ে ও খিচুড়ি খাবে, মানে সবজিটার সঙ্গে নেবে। তা যাই হোক, আমি আমার রান্নাটা করে নিই, জানো তো। এদিকে দেখো, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর খিচুড়িটা এখনও ফাইনাল টাচ চলছে, মানে মা লাস্ট একটু দেখে নিচ্ছে। দু কৌটো চালের আলে, তো 3 লিটারের কুকারে একটু সমস্যায়, মানে বড্ড আটো সাটো হয়ে যাচ্ছে। তা মা একটুখানি জল দিয়ে ঠিক করে নিল, আর এদিকে মাকে বললাম যে তুমি ভোগটা বেড়ে দাও। তা মা ভোগটা বেড়ে এবার ভোগটা নিবেদন করে দিচ্ছে। ওই কাজগুলো তো মাই সবসময় করে, তোমরা তো জানো, সেই জন্য মাকেই বললাম। আমি একটু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে জলটা দিয়ে এলাম, আর এদিকে মা এখন ভোগ নিবেদন করতে বসে গেল। পাশের বাড়ির কাকিমাদেরকে একটুখানি প্রসাদ দেবো, তা মাকে বলেছি তুমি একবারে ভোগটা দিয়ে নিয়ে আমাদেরকেও বেড়ে দাও, কাকিমাদেরও দাও, দিয়ে দিই ডেকে, আর এদিকে তারপর নিজেরাও বসে যাবো। সারাদিন আজকে কিছু খাইনি, সে একটুখানি ফল খেয়েছিলাম আর তোমার ওই কী বলে চা খেয়েছিলাম। তো একবারে মায়ের ভোগটা দেওয়া হয়ে গেলে একবারে শটান ভোগটা নিয়ে বসে যাব। পেটটাও চুইচুই করছে, লোকনাথ বাবার খাওয়া হোক, তারপরে আমরাও তো খেয়ে নেবো। রান্নাবান্না হয়ে গেছে, মা ভোগ দিয়ে দিয়েছে, তোমরা তো দেখলে। তারপরে পাশে বাড়ি কাকিমাকে দিলাম, তারপরে আমার কাকি শাশুড়ি আছে তাকে দিলাম। সে আবার কি বলছে জানো, বলছে আমি আজকেই ভাবছিলাম লোকনাথকে যখন মালা আর মিছরি দিচ্ছি, আগে যখন মেয়ে ছিল তখন লোকনাথ পুজোর নেমন্তন্ন হতো, এখন আর হয় না। তো যাক, কাকিমার কপালে প্রসাদ ছিল, কাকিমাও পেয়ে গেলো, আর আমি এখন বসে গেছি, আজকে আর তাতানকে খাওয়াবো না, বড্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা একটুখানি চা খেয়েছিলাম আর তোমার একটু ফল আর মিষ্টি খেয়েছিলাম, আবার খুব খিদে পেয়ে গেছে, আর ভালো লাগে না। তাতানকে বললাম নিজে খা, আর এই যে সবাই বসে গেছে খেতে, তো যাই হোক, এবার আমিও খেয়ে নিই। আর আজকে আমার মন থেকে যেটুকু যা পারলাম, যেরকম হলো সেভাবেই লোকনাথ পুজো করলাম, শুধু এক্সট্রা করলাম ভোগটা। ভোগটা তো কোনোদিনই দেওয়া হয় না, তো সেই ভোগটা দিলাম। যাই হোক, এবার খাই, বুঝলে, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, মানে এবার দম আটকে আসছে, এরকম ব্যাপার। খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। তো আজকের ভিডিওটা লোকনাথ পুজোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে যেন অবশ্যই পাশে থাকবে। তো ঠিক আছে, চলো টাকা, হ্যাঁ খেয়ে নিই এবার।